নমস্কার, ফোকাসেপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সোমবার শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। আম্বাসাহাডি ব্লকের নতুন ভবনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হল মঙ্গলবার। ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে ধলাই জেলা তথ্য সংস্কৃতি দপ্তর কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হল মঙ্গলবার। বিজেপি প্রদেশ রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথমবার উত্তর জেলা পরিদর্শনে গেলেন প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা। রেলে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির, ঘটনা ধর্মনগর মহকুমার অন্তর্গত ডুপিরবন্ধস্থিত কাকরিবিজ সংলগ্ন এলাকায়। নিয়ম মেনেই মঙ্গলবার থেকে রাজধানীর দুর্গাবাড়িতে শুরু হয়েছে কাত্যায়নী পূজা। এবার সংবাদ বিস্তারিত। মঙ্গলবার আম্বাসা আরডি ব্লকের আওতাধীন জগন্নাথপুর এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো আম্বাসা আরডি ব্লকের নতুন ভবনের জন্য। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 47 আম্বাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা। 1,35,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই ব্লকটি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার উন্নয়নের ধারাকে বজায় রাখতে আম্বাসায় নতুন ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। মঙ্গলবার আম্বাসা আরডি ব্লকের আওতাধীন জগন্নাথপুর এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো আম্বাসা আরডি ব্লকের নতুন ভবনের জন্য। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 47 আম্বাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা মহোদয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বাসা পৌর পরিষদের চেয়ারপার্সন চন্দন ভৌমিক, আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুচিত্রা দেববর্মা, আম্বাসা মহকুমা শাসক জে ভি দোয়াতি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন আম্বাসা ব্লকের দায়িত্বপ্রাপ্ত ব্লক আধিকারিক তকসিরাই দেববর্মা। জগন্নাথপুর এলাকায় 436 স্কোয়ার মিটার জায়গা জুড়ে গড়ে উঠবে আম্বাসা আরডি ব্লকের নতুন ভবন। প্রাথমিক পর্যায়ে ব্যয় ধার্য করা হয়েছে 1,35,00,000 টাকা। এদিন ফলক উন্মোচন ও ভূমি পূজার মধ্য দিয়ে শুরু হয় নির্মাণ কাজ। ফলক উন্মোচন করেন 47 আম্বাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে প্রচুর লোকের সমাগম হয়। মঞ্চে বিরাট সংখ্যক সমাজসেবীদের উপস্থিতিও সেখানে লক্ষ্য করা যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে জেলা পরিষদের সদস্য মৃদুল দত্তকে দেখা যায়নি, এমনকি আমন্ত্রণ পত্রেও ওনার নাম নেই। জেলা পরিষদের সভাধিপতিরও সেখানে নাম নেই। মঞ্চে বিরাট সংখ্যক সমাজসেবী থাকলেও সেখানে মণ্ডল সভাপতিকে দেখা যায়নি। সূত্রের খবর অনুযায়ী উনাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো গুঞ্জন সৃষ্টি হয়েছে অনুষ্ঠান প্রাঙ্গণে। তবে কি কারণে এ ধরনের কাজ করা হয় সেটাই এখন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। তবে এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম অব্যবস্থা এদিন লক্ষ্য করা যায় গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ জুড়ে। 1,35,00,000 টাকা অনুমোদন ছিল। 15-16 থেকে আজকে 20 এই দীর্ঘদিন এই ব্লক স্থাপন করার জন্য সেরকম জায়গা নির্মাণ করতে পারেনি বিগত দিনের যে সরকারটা ছিল। আমরা সরকারে আসার পর, আইপিএফপি এবং বিজেপি সরকার সরকারে আসার পর আমরা জানতে পারলাম এখানে একটা বিশাল একটা অঙ্ক এই ব্লক বিল্ডিং এর জন্য স্যাংশন করা আছে, কিন্তু জায়গার অভাবে এটা করা যাচ্ছিল না। তারপর আমার নিজস্ব তৎপরতা আমি শুরু করলাম ব্লক বিল্ডিং এর জন্য। আমি প্রথম লালছড়িতে আমরা যৌথ ভিজিট করে বিডিও এসডিএম বিভিন্ন আধিকারিকদেরকে নিয়ে আমি লালছড়িতে আমি ভিজিট করি।
ব্রস বিল্ডিং এর জায়গা দেখার জন্য। এই জায়গাটা একটা তৃণভূমি ছিল, জঙ্গলাকৃত জায়গা ছিল। এইটাই আমি চিন্তা করলাম যে না, এটাই প্রকৃত জায়গা হবে যেটা আমার এলাকার জনসাধারণ উপকৃত হবে। কারণ আমার একটা পরিকল্পনা আছে, এইখানে যদি ব্রস বিল্ডিং তৈরি করা হয়, আমার এদিকে আমবাসা কলোনি থেকে শুরু করে জিওল ছড়া এদিকে একটা কানেক্টিভিটি রুট হবে। এখানে ধলাই নদীর উপর যদি আমি একটা সেতু তৈরি করতে পারি, তাহলে এখানে আমার খুব বেশি যদি হয় এক কিলোমিটার পরে আমি আমার জেলা পরিষদের অফিসের সাথে আমার কানেকশন হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ওয়ালতিপুরা সরকারি 10,330 এয়ারডক পেয়া শিক্ষক কর্মচারী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার। উনার হাতে পুষ্পার্ঘ তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয় এদিন। উপস্থিত ছিলেন এয়ারডক পেয়া শিক্ষক সংগঠনের সভাপতি বিমল সাহা, সদস্য কমল দেব সহ অন্যান্যরা। আগামী দিনে চাকরিচ্যুত শিক্ষকদের পাশে থাকার বিষয়ে অবগত করেন। আজকে আমরা অল ত্রিপুরা সরকারি 10,323 অ্যাডক প্রেস সংগঠনের পক্ষ থেকে 2000 সনের আগরতলা প্রেস ক্লাবের নবনির্বাচিত যারা সদস্য সেক্রেটারি প্রেসিডেন্ট, তাদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা জানাচ্ছি। গত আগের সময়ও প্রেস ক্লাব আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমরা প্রেস ক্লাবের নবনির্বাচিত সেক্রেটারির কাছে আমরা দাবি রেখেছি আগামী দিনেও যাতে প্রেস ক্লাব আমাদের সংগঠনের প্রতি একটা সদর্থক ভূমিকা গ্রহণ করে এবং সরকারের কাছে যাতে আমাদের এই বার্তাটা নিয়ে যায়, আমরা এই দাবিটুকু রেখেছি। আশা করি প্রেস ক্লাব গত কিস্তিও যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, আগামী দিনেও প্রেস ক্লাব সে একটা ভূমিকা নেবে। তার জন্য আজকে আমরা এখানে এসেছি। ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে মঙ্গলবার ধলাই জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তর কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক রিপন চাকমা, আইসিইউ গৌতম দাস সহ আমবাসা মহকুমা এলাকার সাংবাদিকরা। এদিনের অনুষ্ঠানে দপ্তরের পক্ষ থেকে সাংবাদিকদের সম্বর্ধনা জানানো হয়। সাংবাদিকদের সম্মাননা জানানোর জন্যই এই ক্ষুদ্র আয়োজন বলে তিনি বলেন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জাতীয় প্রেস দিবস 2020 আমবাসা রিপোর্টারকে নিয়ে আমরা আজকে সংক্ষিপ্তভাবেই আমরা একটা আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আমরা জাতীয় প্রেস দিবস পালন করতে যাচ্ছি ধলাই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের কার্যালয়ে। আমবাসা যত সাংবাদিক বিভিন্ন চ্যানেলের ওনারা উপস্থিতি আছেন, তো আমাদের মধ্যে যাহাতে পরস্পর একটা একতা সম্মতি থাকে আর যোগাযোগ কমিউনিকেশনের জন্য বিশেষ করে আগামীতে যারা আমরা উজ্জ্বল একটা আত্মমর্যাদা সম্মান লাভ করতে পারি সাংবাদিককে, এই নিয়ে আমরা আজকে এই ছোট্ট আয়োজন হলেও আমরা প্রেস দিবস উদযাপন করতে আমরা আগামীতেই বৃহত্তরভাবে আমরা পালন করবো এই আশা রাখছি। তো আমি চাই এখানে যত বিভিন্ন সময়ক্ষণ ছোট্ট একটা বিজ্ঞপ্তি দিতে ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস, 3 নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3 নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1,00,000 টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী, আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ, বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত।
এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার বুনি সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে ফিরে এলাম বিরতির পর গৃহবধূর উপর কেরোসিন ঢেলে আগুন লাগানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর পঞ্চায়েত এলাকায় জানা যায় নিজ বাড়িতে গৃহবধূ রূপা সরকারকে তার স্বামী রিপন সরকার কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় গৃহবধূর চিৎকার শুনে এলাকার লোক একত্রিত হলে অভিযুক্ত স্বামী রিপন সরকার পালিয়ে যায় গৃহবধূকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে হাঁপানিয়ে হাসপাতালে রেফার করে শরীরের কত পার্সেন্ট
রিপন সরকার কেমনে লাগছে আগুনটা? জামাই ফোন করে দেখো কপি তাকে মনে শৈল আগুন লাগিয়েছে আর কপি তুমি আমরা ফোন কে লাগাই দিছে আগুন কে লাগাইছে সবচেয়ে বেশি বিজেপির প্রদেশ রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম ডক্টর মানিক সাহা উত্তর জেলা পরিদর্শনে গেলেন। ওনাকে স্বাগত জানাতে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বাইক র্যালির মধ্য দিয়ে বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রদেশ সভাপতি। এদিন একাধিক কর্মসূচিতে যোগ দেন তিনি। ত্রিপুরা প্রদেশ বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি হবার পর বিজেপির রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহার আজ প্রথম উত্তর জেলায় সফর। তার জন্য আজ সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিজেপি প্রদেশ সভাপতিকে স্বাগত জানাতে বিজেপি মহিলা কর্মীরা ধর্মনগর বিবেকানন্দ সার্ধশত বার্ষিকী ভবনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। পরবর্তীতে বিজেপি কর্মী সমর্থকদের বাইক র্যালির মাধ্যমে ধর্মনগর বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে প্রবেশ করল রাজ্য সভাপতি মানিক সাহা। ধর্মনগর বিবেকানন্দ সার্ধশত বার্ষিকী ভবনে বিজেপি উত্তর জেলা কমিটির পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, বিজেপি উত্তর জেলার প্রভারী সজল আচার্য, উত্তর ত্রিপুরা বিজেপির সভানেত্রী মলিনা দেবনাথ সহ জেলা ও মণ্ডল স্তরের অন্যান্য নেতৃত্বরা। সংবর্ধনা অনুষ্ঠান ছাড়াও উত্তর জেলায় রাজ্য সভাপতির একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। চারটি মণ্ডল ডিস্ট্রিক্ট আজকে নিয়ে শেষ হবে, পরবর্তী সময়ে আরও বাকি ডিস্ট্রিক্টগুলো আমি করব। আগামী পুর পরিষদ নির্বাচন এবং এডিসি নির্বাচন নিয়ে কোনো বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে? এডিসি ইলেকশন নিয়ে তো আমরা কাজ অনেক আগে আরম্ভ করব, যেহেতু COVID-19 নিয়ে সরকারি নির্দেশের কারণে পিছিয়ে গেল, এর জন্য আমরা কিন্তু প্রস্তুত। যে কোনো সময় এডিসি বা লোকাল বডির যে ইলেকশন তার জন্য আমরা প্রস্তুত আছি, সাংগঠনিকভাবে আমরা তৈরি। এখন গভর্নমেন্টের তরফ থেকে নিশ্চয়ই যারা ইলেকশন আধিকারিকরা আছেন তাদের সাথে হয়তোবা কথা বলেছেন, বা যারা এইগুলো প্রথমে যেটা ইলেকশন যারা আধিকারিকরা আছেন তারা ডিসিশন নেন কবে হবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রেলে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনা ধর্মনগর মহকুমার অন্তর্গত ডুপিরবনস্থিত কাকরি ব্রিজ সংলগ্ন এলাকায়। ধর্মনগর থেকে বদরপুরগামী একটি রেল ইঞ্জিনে কাটা পড়ে মৃত্যু হয় এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির একটি পা কাটা অংশ উদ্ধার করে রেল পুলিশ। পরবর্তী সময় স্থানীয় লোকজন ও রেল পুলিশের তল্লাশিতে কাকরি নদীতে ছিটকে পড়া অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। আজকে সকালবেলা 10:15 নাগাদ একটা ওই রেলওয়ের যে স্টেশন মাস্টার খবর দিয়েছে যে কাকরি ব্রিজে এখানে একটা রানওভার হয়েছে, তো আমরা অ্যাকর্ডিংলি আইলাম। আয়া স্পটে খালি একটা ডাইন পাওয়ার অংশ দেখছি, তো ডাইন পাওয়ার অংশ দেখছি, বাকি বডিটা নিচে পড়ে গেছে গা সাসপেক্ট করছে। আমি তো পাড়া দিক কেমন হয়েছে এটা মেল আননোন মেল আর কি, তো এখন আমরা ওইখানে লোকাল দুইটা পাবলিকের সাহায্যে আমরা ডেড বডিটা খুঁজে পাইলাম আর কি। তারা সাহায্য পাইয়া এখন ডেড বডিটা এখনও আইডেন্টিফাই হয়েছে না, অনুমান এটা 55-60 হইব বয়স, আননোন মেল, এখন পর্যন্ত আইডেন্টিফাই হয়েছে না। আচ্ছা স্যার, মানে কোন ট্রেনে এটা হয়েছে? এটা এখান থেকে একটা মানে ইঞ্জিন বাদরপুর যেতে ছিল ধর্মনগর থেকে, এরাই রিপোর্ট করছে যে একটা রানওভার হয়েছে, মানে ভারী খাইছে আর কি। ঘটনাগত হবে এটা 9:55-10 মধ্যে ঘটনা রয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে। ইতিপূর্বে উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হয়েছে, বর্তমানে মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলছে। মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসেছে 6013 জন, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষায় বসেছে 1971 জন। উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে 6 নভেম্বর থেকে। পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নের কাজ চলবে 24 নভেম্বর পর্যন্ত। সহসায়ী উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এ সংবাদ জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ববুতুস সাহা।
বছর বাঁচার পরীক্ষা এবার থেকে শুরু হয়েছে। আগে যেটার নাম ছিল সাপ্লিমেন্টারি, এবার থেকে তার নাম হয়েছে বছর বাঁচাও। তবে সাপ্লিমেন্টারি ছিল কোনো সাবজেক্ট পরীক্ষা মাধ্যমিক উচ্চ মধ্যে এক পরীক্ষা একটা সাবজেক্টে ফেল করলে সাপ্লিমেন্টারি হতো, এবার বছর বছর হচ্ছে দুই সাবজেক্টে ফেল করলেও বছর বছর দিতে হবে অ্যাগ্রিগেট, কিন্তু পাঁচ সাবজেক্টে 150 থাকতে হবে। ফলে গতবার যেমন বা অন্যান্য বছর একদিনে পরীক্ষা শেষ হয়ে যেত, এবার পরীক্ষা আমাদের নিতে হচ্ছে 12-14 দিন, অনেকগুলো কম্বিনেশন এসে যাচ্ছে। পরীক্ষার ক্যান্ডিডেট ছিল মাধ্যমিকে 6,013 জন আর উচ্চ মাধ্যমিকে 1971 জন, টোটাল 7,984 জন। তা এর মধ্যে পূজা চলে, পূজার আগে পরীক্ষা শেষ হয়েছে, পূজার 22 তারিখে শেষ হয়েছিল, শুরু হয়েছিল 12 তারিখ, শেষ হয়েছে 22 তারিখ অক্টোবর। কাজে পূজার খাতা দেখা শুরু হয়েছে এই মাসে, গত মাসের 6 তারিখ থেকে। হ্যাঁ, এই মাসের 6 তারিখ থেকে এটা চলবে 24 তারিখ অবধি। হায়ার সেকেন্ডারি খাতা দেখা অলরেডি হয়ে গেছে, আমরা হায়ার সেকেন্ডারি এটা 25 তারিখের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, আর মাধ্যমিকের এখনও খাতা দেখা চলছে, সেটা শেষ হতে হতে আর 1 সপ্তাহ হয়তো লেগে যাবে। আজ এটা রেজাল্টটা এই মাসের শেষে হওয়া সম্ভব না। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞান দূরতি বৃদ্ধি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1,00,000 টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী, আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ, বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার।
পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আম্বাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। মঙ্গলবার থেকে রাজধানীর দুর্গাবাড়িতে শুরু হয়েছে কাত্যায়নী পূজা। এদিন প্রথম দিবসের পূজা হয় নিয়ম মেনে। বুধবার হবে দ্বিতীয় দিবসের পূজা, বৃহস্পতিবার হবে তৃতীয় দিবসের পূজা, শুক্রবার হবে দশমী। দাপর যুগ থেকে মহারাজ পরীক্ষিত কাত্যায়ন ঋষির আদেশে এই পুজো শুরু করেন। তখন থেকে এই পুজোর প্রচলন বলে জানান দুর্গাবাড়ির প্রধান পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য। এই পুজোর দর্শনার্থীদের জন্য নিয়ম নীতি আগের মতোই রয়েছে, কেবল মন্দির দূর থেকে প্রণাম করে যেতে পারবেন দর্শনার্থীরা, কোনো প্রসাদ ও অঞ্জলি দিতে পারবেন না বলে জানান তিনি। দুর্গাবাড়িতে নিয়ম মেনে নিষ্ঠা ভরে পুজো অর্চনা চলছে। কাত্যায়নী পূজা, কালকে কার্তিক মাসের সংক্রান্তির দিন অধিবাস হয়েছে। আজকে অগ্রহায়ণের এক তারিখ, মার প্রথম দিবস পূজা, কালকে হবে তৃতীয় দিবস পূজা, পরশু হবে দশমী। তো এরকম কোনো তিথি নেই, এটা কোনো তিথি নেই, অগ্রহায়ণের এক তারিখ থেকে শুরু হয়, এটা দ্বাপর যুগ থেকে চলে আসছে। মহারাজা কাত্যায়ন ঋষি, কাত্যায়ন ঋষির নাম অনুসারে এই পুজোটা হচ্ছে। মহারাজা পরীক্ষিত এই পুজোটা শুরু করেছিলেন। শরণার্থী ইস্যুতে কাঞ্চনপুরে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি। এই বন্ধের দ্বিতীয় দিন মঙ্গলবার। এদিন জল সরবরাহ করতে গেলে দশদা পূর্ব লক্ষ্মীপুর ওয়াটার সাপ্লাই অপারেটরকে মারধর করে কিছু অচেনা ব্রু লোকেরা, এমনটাই অভিযোগ। পরবর্তী সময়ে স্থানীয় কিছু রিয়াং জনজাতি অংশের লোকদের সহযোগিতায় আহত সুবল দেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগরে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে উত্তর জেলার পুলিশ সুপার বানুপদ চক্রবর্তী। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তার স্বামী নেই আপনি? কি হয়েছিল আপনার? সকালে অপারেটার জল দিতে গেছিল, ৮টা থেকে সাপ্লাই শুরু করে দেওয়া,
তবে ঘটনাটা হয়েছে কি হয় 11টা প্রায় আপনারা কটার সময় উপভোগ হয়েছে আমরা উপভোগ হয়েছি কটা বাজব প্রতি বছরই আলোড়ন সৃষ্টিকারী কালী পূজা আয়োজন হয়ে থাকে উত্তর জেলার সদর ধর্মনগরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুজো দেখতে ধর্মনগরে আসেন লক্ষ লক্ষ মানুষ পুজোর পরেও বেশ কয়েকদিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে প্যান্ডেলগুলি করোনা আবহে এবছর বৃহৎ পরিসরে তেমন কোনো পুজো হয়নি তারপরেও ধর্মনগরের ঐতিহ্যবাহী ক্লাবগুলো স্বল্প বাজেটের মতো পুজোর আয়োজন করেছে সংখ্যায় কম হলেও গোটা রাজ্য থেকে দর্শনার্থীরা এবছর পুজো দেখতে সামিল হয় ধর্মনগরে এবং স্থানীয় শিল্পীগণ মনোমুগ্ধকর পুজো প্যান্ডেল প্রতিহত করে আলোর উৎসব ভয়ঙ্কর শান্তি সাহায্যের হাত বাড়িয়ে ধন্যবাদ সদস্যরা অন্যান্য বছরের ন্যায় এবছর সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন হেডলাইনস নিবেদন করছেন সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে পাতা উল্টালে সোনার খনি পারুল প্রকাশনী বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020 আম্বাসা আরডি ব্লকের নতুন ভবনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো মঙ্গলবার ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে ধলাই জেলা তথ্য সংস্কৃতি দপ্তর কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হলো মঙ্গলবার বিজেপি প্রদেশ রাজ্য সভাপতি হওয়ার পরই প্রথমবার উত্তর জেলা পরিদর্শনে গেলেন প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা রেলে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঘটনা ধর্মনগর মহকুমার অন্তর্গত ডুপির বন্ধুস্থিত কাকরিবিজ সংলগ্ন এলাকায়
নিয়ম মেনেই মঙ্গলবার থেকে রাজধানীর দুর্গাবাড়িতে শুরু হয়েছে কাত্যায়নী পূজা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।